নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মাছের ডিমের টকের রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এখানে আমি এই যে 200 গ্রাম মাছের ডিম নিয়েছি, এটা রুই মাছের ডিম। ডিমটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এই মাছের ডিমের বড়ার টক বানানোর জন্য এখানে আমার লাগবে 1/2 চামচ 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা, হলুদ, আর এখানে নিয়েছি নুন, চিনি। আর এই বাটিতে আমি 2 চামচ তেঁতুলের কাঁচ নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে 1 চামচ সর্ষে আমি বেটে রেখেছি, 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ সাদা সর্ষে নিয়ে একসাথে বেটে রেখেছি। এবার আমি এই বড়া বানানোর জন্য ডিমটাকে প্রথমে মেখে নেব। ডিমের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। ময়দার বদলে এখানে আটাও দেওয়া যায়, তবে খুব বেশি আটা বা ময়দা দেওয়ার দরকার নেই। আমি যেমন অল্প একটু দিলাম, এই রকমই দিতে হবে। খুব ভালো করে আমি মেখে নিলাম। এবার এদিকে গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই মাছের ডিম বড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর অপর পিঠটা উল্টে দিতে হবে। বড়াগুলো দিয়ে সঙ্গে সঙ্গে উল্টালে মানে ছড়িয়ে যেতে পারে, তাই এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এখন এই বড়াগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এই বড়াগুলো ডালের সঙ্গে খেতেও ভালো লাগে ভাত দিয়ে, আবার এমনি শুধুও খাওয়া যায়। আমি বাকি যে ডিমটা আছে সেটাকেও বড়া করে ভেজে নিচ্ছি। এই যে সবগুলোই আমার ভাজা হয়ে গেল, এগুলোকেও তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলটার মধ্যে আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে তেঁতুলের যে কাঁচ আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর ওই বাটিটার মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা খুব ভালো মতন যখন ফুটে উঠবে দিয়ে দিলাম নুন আর চিনি। খুব বেশি মিষ্টি ভালো লাগবে না, একটু টক টক মিষ্টি এই টকটা খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দিলাম, আর একটু নেড়েচেড়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে মিনিট 2 মতন ফুটিয়ে নিয়েছি। এতে বড়ার ভেতরেও এই ঝোলটা ঢুকে যাবে। খুব ভালো মতন ফোটানোর পর একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে আমি যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। খুব ভালো মতন ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট মতন। 5 মিনিট পর আমি একটা পাত্রে এই মাছের ডিমের টক সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই মাছের ডিমের টক খেতে খুব ভালো লাগে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করছি সকলের ভালো লাগবে। আমার আজকের এই মাছের ডিমের টকের রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।